এর একটা নাম আছে, আপনারা অনেকে পারেন অনেকে পারেন না, যারা পারেন সুন্দর হয় না, বলে দিছি গুন্না, হাত জাগায়া, আবার 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 আরাফার ময়দানে পাথর ঠোকানোর পরে সকালবেলা, কোন বেলা? আরাফার ময়দান থেকে বিকালবেলা আসে মুজদালিফায়, কোথায় আসে? মুজদালিফায় এসে পাথর ঠোকায়, মুজদালিফায় এসে কি ঠোকায়? পাথর ঠোকায়, রাত্রি যাপন করে মুজদালিফায় থাকে, সকালবেলা পাথর মারার জন্য মিনায় রওনা দেয়। উস্তা, সুগরা, কুবরা, তিনটে পাথর, কয়টা? এই পাথর মাইরা যার যার তাবুতে আবার মিনায় চলে যায়। এই মিনায় যাইতে এই মিনার তাবু পাহাড়ের টিলায় আছে, এই টিলায় উঠতে গাড়ি নিয়ে যদি কেউ ওঠে, গাড়ি হুম 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 করে, ব্রেক দেওয়া লাগে, হাতর কথার কথা, অনেক ঘুরতে ঘুরতে ওঠা লাগে, স্পেশাল গিয়ারে যাওয়া লাগে, দুইতে এলে স্পেশাল পাওয়া, এরপর উঠে। দু এক বছর আগেও দেখা গেছে সেখানে গাড়ি পুড়িয়ে গেছে, আল্লাহ বিপদ দিতে সময় লাগে, আবার আল্লাহ বাঁচাই রাখলে কেউ মারতে পারে? পারে না। আসেন, তাহলে মূল বিষয়টা হলো ব্রেক, ব্রেকের ভিতরে জাম্পিং হয়, কি হয়? পদ্মা সেতুতে, যমুনা সেতুতে, দুই প্রান্তে দুই, এদিকে দক্ষিণবঙ্গ, এদিকে উত্তরবঙ্গ, দুই বঙ্গের দুই বিশাল ব্রিজ প্রধানমন্ত্রী করে দিয়েছে বাংলার মানুষের শান্তির জন্য। আমরা দক্ষিণ বাংলা থেকে আসতে যে কি ভোগান্তি হইতো, মাওয়া ঘাটে চার ঘন্টা পাঁচ ঘন্টা ফজর হয়ে যাইতো, সূর্য উঠে যাইতো, আস্তে আস্তে জীবন বের হয়ে যাইত। দক্ষিণ বাংলার মানুষ দোয়াই করতেছে, কথা বলেন ঠিক কিনা? আসেন, সেই সাথে সাথে আমাদের সেই ব্রিজের ভিতরে যখন নিচ থেকে উপর দিকে ওঠে, আল্লাহ না করুক যদি জ্যাম পড়ে, তখনকার কিন্তু ট্রাক, বাস, পিক আপ, প্রাইভেট, এক্সিও, এলিয়ন, প্রিমিও সব গাড়ির ভিতরে কী দেয়? ব্রেক দেয়। কী দেয়? আরও ধরো কয় কী দেয়? ব্রেক দেয়। কী দেয়? এই ব্রেক দেওয়ার সময় গাড়ি বন্ধ হয় না, ইঞ্জিল বন্ধ, জাম্পিং করে, এরকম দৌড়তে থাকে। সেম আপনার আমার নাকের ভিতরে জাম্পিং করবে, গুনগুন 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 করবে, এর একটা নাম আছে গুন্না, আবার এই গুন্নার নাম হলো ওয়াজিব গুন্না। নামটা কি? আবার বলেন, আবার বলেন, আবার বলেন, আবার বলেন, আবার বলেন, কিসের গুন্না? সুন্নতের গুন্না, কিসের গুন্না? ফরজের গুন্না। আবার বলেন, এই গুন্না না করলে ওয়াজিব তরফের গুণা হবে, কিসের গুণা হবে? সুরায় কাউসার পড়ছেন, ইন পড়েন না? গুন্না পড়ছেন না? পড়ছেন না? আলহামদুলিল্লাহ, তা পারবেন না? নুনে মিমে তাসদিদে হইলে, নুনে মিমে তাসদিদে যেখানে গুন্না করে পর্ব আমরা সেখানে, কি করিয়া পর্ব আমরা সেখানে, নুনে মিমে তাসদিদে যেখানে কি করিয়া পর্ব আমরা সেখানে, কি করিয়া পরা যাবে সেখানে, গুন্না করে পর্ব আমরা সেখানে। দেখেন 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 গুন্না করে কেমনে পড়বেন। অনেকেই স্ট্যাটাসের ভিতরে লেখছে ইউটিউব চ্যানেলে যে হুজুর আমাদেরকে ব্ল্যাকবোর্ডে দেখাই দেন, ব্ল্যাকবোর্ডে দেখানোর আগেই তারা দেখতে চায়, আজকে আমরা দেখাই দিই। হামজানুন জবরান, নুন জবর কি? আবার বলেন, আবার বলেন, হয় কি? আবার আবার জাম্পিং করেন, আবার আবার দেখেন 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 আইন মিম জবর আম,
মিম জবর কি মিম জবর মা আবার বলেন মিম জবর মা হাই কি আম মা আবার আম নুনে মিমে তাসদীদ যেখানে নুনে মিমে তাসদীদ যেখানে এখানে এখানে তাসদীদ আছে না নাই আছে অতএব গুণ্ণ আছে না নাই আছে এই গুণ্ণটার নাম কি ওয়াজিদুল্লাহ আবার বলেন ওয়াজিদুল্লাহ সবাই বলে ওয়াজিদুল্লাহ একসাথে বলে ওয়াজিদুল্লাহ সুন্দর করে বলে ওয়াজিদুল্লাহ অজীব গুণ্ণর হরফ দুইটি ওয়াজিদুল্লাহ হরফ দুইটি অজীব গুণ্ণর হরফ কয়টি ওয়াজিদুল্লাহ হরফ দুইটি রংপুর হাত জাগায়া ক্লান্ত হয়ে গেছেন অজীব গুণ্ণর হরফ কয়টি অজীব গুণ্ণর হরফ দুইটি অজীব গুণ্ণর হরফ দুইটি অজীব গুণ্ণর হরফ দুইটি নুনে মিমে তাসদীদ আসিলে নুনে মিমে তাসদীদ আসিলে আসে না আসছে 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 আসবে আসতে পারে জোরে ক কিন্তু অন্য কোন হরফে যদি লামের উপরে তাসদীদ মিমের উপরে তাসদীদ কোনটা গুণ্ণ হবে কোনটা লামে কোনটা গুণ্ণ হবে কোনটা জাম্পিং করবেন কোনটা আবার ও মিমে মাশাআল্লাহ তাহলে নুনে মিমে তাসদীদ যেখানে নুনে মিমে তাসদীদ যেখানে গুণ্ণ করে পড়ব আমরা সেখানে 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 নুনে মিমে তাসদীদ যেখানে নুনে মিমে তাসদীদ যেখানে কি করিয়া পড়ব আমরা সেখানে গুণ্ণ করে পড়ব আমরা সেখানে এবার একটু গুণ্ণ করেন তো আবার 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 সবাই এবার আবার 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 এবার আবার আবার সকলে বলেন মারহাবা নুনে মিমে তাসদীদ যেখানে নুনে মিমে তাসদীদ যেখানে গুণ্ণ করে পড়ব আমরা সেখানে 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 কি করিয়া পড়ব আমরা সেখানে গুণ্ণ করে পড়ব আমরা সেখানে কি করিয়া পড়া যাবে সেখানে গুণ্ণ করে পড়া যাবে সেখানে কি করিয়া পড়ব আমরা সেখানে গুণ্ণ করে পড়ব আমরা সেখানে কি করিয়া পড়ব আমরা সেইখানে গুণ্ণ করে পড়ব আমরা সেখানে কি করিয়া পড়ব আমরা সেখানে গুণ্ণ করে পড়ব আমরা সেখানে তব্বা জিমদাল 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 ব্রেক এই পাঁচটা হরফের মূল নাম কি কলকলা কলকলা কল 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 কলা কল কলা কল কলা আবার বলেন কল কলা আবার বলেন কল কলা আবার বলেন কল কলা ধাক্কা লেগে ফিরে আসা 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 এই যে বল এই যে বাচ্চা খেলাধুলো করে করে না ধাক্কা লেগে ফিরে আসে না নাই ধাক্কা লেগে ফিরে আসা ধাক্কা লেগে ফিরে আসা কলকলা কোন কলা আবার বলে কলকলা
নাম তোমার কল্পনা আবার বলেন কল্পনা কুতি ধ্বনি কল্পনা কুতি ধ্বনি কুতি ধ্বনি কলকলা 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 কুতি ধ্বনি কুতি ধ্বনি ধাক্কা লেগে ফিরে আসা ধাক্কা লেগে কি আসা ধাক্কা লেগে ফিরে আসা কলকলা 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 হরফ কয়টি আবার বলেন কয়টি আবার বলেন সবাই বলেন আস্তে বলেন পিক আপ তোলেন আওয়াজ তোলেন সবাই কয় আবার বলেন কলকলার হরফ যেখানে ধাক্কা লেগে ফিরে আসবে সেখানে কলকলা